স্বাগত বিবিএ টিভি শেয়ার বাজার সংবাদে সাথে আছি আমি শান্তামণি প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম আরো 13,500 মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি উচ্ছে কর 16.5% বহাল রাখার দাবি বিজিএমইএর বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 10% রাখা দাবি কুমিল্লা সিটি সহ 6 পৌরসভার ব্যাংক বন্ধ শুনছিলেন নিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে স্থানীয় উৎস থেকে 13,500 মেট্রিক টন মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এতে ব্যয় হবে 123,05,70,000 টাকা টিসিবির নিজস্ব তহবিল এবং সরকারি গ্যারান্টি বিপরীত ব্যাংক থেকে লোন অ্যাগেনস্ট ট্রাস্ট রিসিপ্ট নিয়ে এসব ডাল কেনা হবে এর আগে 5,000 মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করেছে টিসিবি গত 12 মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঈদুল আজহা উপলক্ষে আগামী 16 থেকে 30 জুন 1 কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে সয়াবিন তেল চিনি ও মসুর ডাল বিক্রির সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে আসন্ন ঈদ উপলক্ষে 1 কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে টিসিবির পণ্য বিক্রি ও বিতরণের পরিকল্পনা এবং কৌশল বাস্তবায়নের লক্ষ্যে সময় স্বল্পতার কারণে সরাসরি ক্রয় পদ্ধতিতে স্থানীয়ভাবে 13,500 মেট্রিক টন মসুর ডাল কেনা হবে পোশাক রপ্তানির ওপর উৎসে কর 0.50% বহাল রাখা দাবি জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সোমবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান বিজিএমই সভাপতি বলেন 2022-23 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাক রপ্তানির ওপর উৎসে কর 0.50% থেকে বৃদ্ধি কর 1% করার প্রস্তাব করা হয়েছে যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের জন্য অত্যন্ত দুরূহ হবে যখন কিনা এই শিল্প মহামারী থেকে ঘুরে দাঁড়াচ্ছে তাই কর বাড়ানোর জন্য এটা সঠিক সময় নয় বর্তমানে অস্থিরতাময় বিশ্ব বাণিজ্য পরিস্থিতি আমাদের পোশাক শিল্পের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি করেছে তাই বর্তমান পরিস্থিতিতে এই উৎসে কর বৃদ্ধির প্রস্তাব পোশাক শিল্পের টিকে থাকা সংগ্রামটি আরও কঠিন করে তুলবে পুঁজিবাজার গতিশীল করতে 2022-23 অর্থবছরের বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হার ব্যবহার ন্যূনতম 10% করা এবং জিরো কুপন বন্ডের সুবিধার মতো সব বন্ডের সুবিধা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সোমবার বাজেট ঘোষণা পরবর্তী এক সংবাদ সম্মেলনে ডিএসইর পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভুঁইয়া ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন করোনা ভাইরাসের কারণে অন্যসব খাতের মতো অর্থনীতির চালিকা শক্তি দেশে পুঁজিবাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে তাই পুঁজিবাজারকে আরও বিকশিত ও গতিশীল করতে 2022-23 অর্থবছরের বাজেটে ডিএসই সরকারের 6টি প্রণোদনার দাবি জানায় কুমিল্লা সিটি কর্পোরেশন 6টি পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার এই উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকে শাখা ওই দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সংবাদ শেষ করব যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার আরো 13,500 মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি উৎসে কর 0.5% বহাল রাখার দাবি বিজিএমইএর বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 10% রাখা দাবি কুমিল্লা সিটি সহ 6 পৌরসভার ব্যাংক বন্ধ বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ